আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু এমএনএস মিনি স্কুল। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসটি যারা আমরা মুসলিম হয়ে থাকি ছোট থেকে বড় সবার জন্যই প্রয়োজন। তো আমরা যারা বাড়িতে আমাদের সোনামণিদের আরবি হরফ শিক্ষা দিচ্ছি বা আরবি হরফ লেখাচ্ছি, বা আমরা যারা বড় হয়ে লেখার জন্য চেষ্টা করছি, আরবি হরফ শেখার জন্য চেষ্টা করছি, আমি আশা করি আমার এই ভিডিওটি দেখলে আপনারা সবাই উপকৃত হবেন। তো আরবি হরফ সাধারণ 29টি, লিখিয়া শিক্ষা দেওয়ার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথম ভাগে আছে এই 4টি হরফ, দ্বিতীয় ভাগে আছে 5টি, তৃতীয় ভাগে 3টি, চতুর্থ ভাগে 5টি, পঞ্চম ভাগে 4টি, ষষ্ঠ ভাগে 3টি, সপ্তম ভাগে 3টি, অষ্টম ভাগে 2টি রয়েছে। তো আমার চেষ্টা করি একটু বলার জন্য। প্রথম ভাগে আছে 4টি, আলিফ, মিম, ত, জ। প্রথম ভাগে 4টি, আলিফ, মিম, ত, জ। দ্বিতীয় ভাগে রয়েছে 5টি, বা, তা, সা, ফা, কাফ। দ্বিতীয় ভাগে রয়েছে 5টি, বা, তা, সা, ফা, কাফ। তৃতীয় ভাগে রয়েছে 3টি, হা, হা, খ, জিম, হা, খ, জিম। চতুর্থ ভাগে রয়েছে 5টি, র, জা, ওয়াও, দাল, জাল। র, জা, ওয়াও, দাল, জাল। পঞ্চম ভাগে রয়েছে 4টি, সিন, শিন, সোয়াদ, দোয়াদ। সিন, শিন, সোয়াদ, দোয়াদ। ষষ্ঠ ভাগে রয়েছে 3টি, নুন, কাফ, লাম, নুন, কাফ, লাম। সপ্তম ভাগে রয়েছে 3টি, হামজা, আইন, গোয়াইন, হামজা, আইন, গোয়াইন। অষ্টম ভাগে রয়েছে 2টি, হা, ইয়া, হা, ইয়া। তো আপনারা যারা বাসায় এই হরফগুলি লেখার চেষ্টা করবেন, সাধারণত বাজারে একটি স্লেট পাওয়া যায়, ওই স্লেটটি এনে স্লেটের মধ্যে চক দিয়ে এরকম ঘর করে 8টা ভাগে ভাগ করে প্রথম ভাগে আপনারা 4টি লিখবেন। একটু খেয়াল করেন সবাই, এই 4টি হরফের মধ্যে মিল রয়েছে। এই এই যে একটা টান, এই একটা টান, এই একটা টান, এই একটা টান, এই 4টা টানে কিন্তু একরকম দেখতে, আলিফের মধ্যে টানগুলো। ঠিক আবার তদ্রুপ এই পরবর্তী 5টার মধ্যেও একটা মিল রয়েছে। এই যে এই বায়ের যে অক্ষরটা এভাবে বা, এই প্রতিটা অক্ষর কিন্তু একরকম, শুধু এই নিচে 1 নুক্তা, উপরে 2 নুক্তা, উপরে 3 নুক্তা, একটু গোল করে দিয়ে 1 নুক্তা, এই মাথাটা উপরে টান দিয়ে। আবার এই 3টা অক্ষরে হরফ কিন্তু একরকম, এখানে কোনো নুক্তা নেই, এটা উপরে নুক্তা, মাঝখানে নুক্তা। আবার এই 4-5টা একরকম, এই যে র, জ, ওয়াও, দাল, জাল, এটা একটু বেশি, এটা একটু বাঁকা করে, এখানে একটু গোল করে, এখানে দাল জাল একই, উপরে ফোটা, এখানে ফোটা নেই। তারপর এখানে খেয়াল করে আমরা এই যে এই অক্ষরটা সেম একই, শুধু এখানে 3টা দাঁত, এখানে 3 দাঁত, এটার মোটা মাথা, এটার মোটা মাথা। নুন, কাফ, লাম সেম, এরকম গোল করে এটা 1 নুক্তা, মাথা গোল করে 2 নুক্তা, আর মাথা উপরে টান দিয়ে।
হামজা আইন গয়ন এই হামজার মতো তিনটাই একই উপরের মাথা শুধু এখানে টান হা ইয়া তো আমি আশা করি সবাই বাসায় বারবার চেষ্টা করলে এগুলো খুব ভালো করে রপ্ত করতে পারবে তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ